জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুনাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে মায়া আদরি বড় ছেলে মায়ের আদরের বড় ছেলে সরি অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে একটু লম্বা হয়েছে পড়তে অসুবিধা হয়েছে সরি আপনি লিখেছেন জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি এখন আমি যে টাকা রুজি করছি সেই টাকাটা কি হালাল হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন সেটা দিয়ে বিদেশে এসেছেন এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা ঋণ নেওয়া এটা হারাম কিছু নয় আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন যতটুকু নিয়েছেন ততটুকু কোনো অসুবিধা নেই আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান তার প্রতি আপনার যে আপনার তা আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটার স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন এটি হারাম হওয়ার কোনো কারণ নেই এমনি আলামিন হোসেন আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ ফুরি এটি কি নামাজের ক্ষতি হবে যেমন সেটা লাহাব পড়ার সময় আবুল্লাহবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করি এটি কি নামাজ হবে না 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 এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না বরং আপনি সালাতের অর্থ আল্লাহর কালামের অর্থ মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন এটা ভালো কথা আপনি কোরআনের মধ্যেই আছেন আপনার সালাতের মধ্যেই সালাব্দের কারণে সালাতে কোনো সমস্যা হবে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশায় করা বিশেষ করে বিপাশা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিচ্ছে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই সেরোয়া পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় অনেক পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব মানুষকে নিজে করবেন না প্রিন্স রাহুল আপনি লিখেছেন আমার চাচাতো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কি না তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারামসর অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ভালক অপ্রিয় অনু মানে জায়েজ কাজ অনুমোদিত কাজ আবু গাদুল মুবা হাল্লাহ তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কি না সমস্ত স্টেপগুলো পার হয়েছে কি না সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসুন তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে যায় নাই উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহন আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই